আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজ আমরা জান্নাতের বর্ণনা জানব। প্রতিটি জান্নাতে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য ও মর্যাদা। জান্নাতগুলোর প্রতিটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, না গরম না ঠান্ডা। এমন চমৎকার ও চমকপ্রদ নাতিশীতোষ্ক আবহাওয়া সদা বিরাজমান প্রত্যেক জান্নাতে। জান্নাতের অনাবিল এবং অন্তহীন সুখ স্বাচ্ছন্দ্যকে ভিন্নতা দিতে সেখানে রয়েছে চিরকালীন বসন্ত বাতাসের কমনীয়তা। তার ফুল ফলের সমাহার এবং সৌন্দর্য শ্যামলতা কখনো শেষ হবে না, এমনকি গোটা জান্নাত শীতাতপ নিয়ন্ত্রিত হবে। মহান আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সেখানে অর্থাৎ জান্নাতে না সূর্যতাপ জ্বালাতন করবে না শৈত্যপ্রবাহ। সূরা দাহর আয়াত 13। জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না। পৃথিবীতে মানুষ যত বিত্তশালী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষের পক্ষেই সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়, কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। এমনকি পৃথিবীতে মাল্টি বিলিয়ন হয়েও আরও বেশি পাওয়ার জন্য এবং ভোগ করার জন্য দুঃখের শেষ থাকে না। পক্ষান্তরে জান্নাতিগণ, এমনকি যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে, তারও কোনো অনুতাপ কিংবা দুঃখ থাকবে না। আল্লাহ তাআলার ঘোষণা, তারা সেখানে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করেও দেওয়া হবে না। সূরা হিজির আয়াত 48। অন্যত্র বলা হয়েছে, জান্নাতিগণ বলবে, তিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। সূরা ফাতির আয়াত 35। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, দারিদ্র ও অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2836। জান্নাতে অশ্লীল কথা শোনা যাবে না। পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ সমস্তই স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণে সংঘটিত হয়ে থাকে। জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্যপূর্ণ উত্তম পরিবেশ বিরাজ করবে। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না। যে কথাবার্তা হবে তা ঠিকঠাক ও যথাযথ সম্প্রীতিপূর্ণ হবে। সূরা ওয়াকিয়া আয়াত 25-26। অন্যত্র বলা হয়েছে, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। সূরা নাবা আয়াত 35। অবশ্য এ ব্যাপারে জান্নাতবাসীদেরকে জান্নাতের দ্বাররক্ষীগণই সুসংবাদ প্রদান করবে। এরশাদ হয়েছে, অতপর যখন তারা সেখানে প্রবেশ করার জন্য আসবে, তখন দ্বাররক্ষীগণ তাদের জন্য দরজাসমূহ খুলে রাখবে এবং জান্নাতিদেরকে সম্বোধন করে বলবে, আপনাদের প্রতি অবারিত শান্তি বর্ষিত হোক, অনন্তকালের জন্য এখানে প্রবেশ করুন। সূরা জুমার আয়াত 37। জান্নাতিদের আর মৃত্যু হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। মানুষ পার্থিব কোনো বস্তু থেকে অমনোযোগী ও গাফেল নয়, একমাত্র মৃত্যু ছাড়া। যদিও আমাদের প্রত্যেককেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, তবুও মৃত্যুকে আমরা ভীতির চোখে দেখি এবং মৃত্যু থেকে পালিয়ে বেড়াবার ব্যর্থ প্রয়াস পাই। এ ভীতিকর অবস্থা থেকে মুক্তির একমাত্র গ্রান্টি থাকবে জান্নাতিদের জন্য। মহান আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর সম্মুখীন হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। সূরা দুখান আয়াত 56। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতিগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো বুড়ো হবে না, সর্বদা অফুরন্ত নিয়ামত ভোগ করবে, কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ ও অনাহারে থাকবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2837। জান্নাতের প্রত্যাশা হবে আসমান জমিনের সমান। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ধাপিত হও।
যার প্রশস্ততা হবে আসমান জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত 133। জান্নাতের দরজাসমূহ। মহান আল্লাহ তাআলা বলেন, স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকাজ করেছে তারাও প্রবেশ করবে। আর ফেরেশতাগণ তাদের কাছে উপস্থিত হবে প্রত্যেক দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম। সূরা রদ আয়াত 23-24। মহান আল্লাহ তাআলা আরও বলেন, এ এক স্মরণ, মুত্তাকিদের জন্য রয়েছে উত্তম আবাস, চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত। সূরা সাদ আয়াত 49-50। জান্নাতীদের চেহারা হবে ধবধবে সাদা এবং তারা 60 হাত লম্বা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলটির চেহারা হবে পূর্ণিমার রাতের উজ্জ্বল চাঁদের আলোর মতো, পরবর্তী দলগুলোর চেহারা হবে উজ্জ্বল জ্যোতির মতো, তাদের পেশাব পায়খানা, নাকের শ্লেষ্মা ও থুতু হবে না, চিরণি হবে সোনার, ঘাম হবে মেশকের মতো সুঘ্রাণ, আগর কাঠের সুঘ্রাণযুক্ত ধোঁয়া বিতরণ করা হবে, স্ত্রীরা হবে আয়াতলোচনা, সবার চরিত্র এক ও অভিন্ন এবং আকৃতি হবে তাদের পিতা আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা। সহিহ বুখারী হাদিস নম্বর 6227। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা জান্নাতের বর্ণনার দ্বিতীয় পর্ব শুনব। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।